বিসমিল্লাহিরহমানিরহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে কিছু। তোমরা সবাই ষষ্ঠ অধ্যায়ের ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ বই থেকে হেল্প নিবা। সেখান থেকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। বিভিন্ন ধরনের স্লাইডই হবে, তো এই স্লাইডটা এভাবে দেখাচ্ছি, পরবর্তীতে আরেকটা আরেকভাবে দেখাবো। তবে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমি চাইলে সবগুলো ক্লাস লাইভ নিতে পারতাম, কিন্তু প্রবলেম হচ্ছে বোর্ডে যদি আমি এই বিষয়গুলো দেখাতে চাই বা লিখতে যাই, লেখাগুলো অনেক ছোট হবে এবং আমার ভয়েস অস্পষ্ট হওয়ার কারণে অনেকে হয়তো বুঝতে পারবে না, যার কারণে আমি এই পন্থা অবলম্বন করেছি এবং এটার মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে বলে আশা করছি। চলো আমরা স্লাইডে চলে যাই। হোয়াট উই আর গোয়িং টু লার্নিং টুডে, জাস্ট আমি মাল্টিমিডিয়াটা ওপেন করছি, স্লাইড শো চালু করছি। সবাইকে স্বাগতম অনলাইন ক্লাসে কৃষি শিক্ষার। আমরা দেখে নিই আমরা আজকে কি আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, এই কন্টেন্টটা আমার তৈরি না, আগের গুলো হেল্প নেওয়া এবং আমি এডিটিং করেছি। তো যা হোক, আমাদের আজকে পাঠ পরিচিতি দেখি। দ্বাদশ একাদশের জন্য গুরুত্বপূর্ণ প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ছবি দেখবো, নিচের ছবিগুলো মনোযোগ সহকারে দেখো। কি দেখতে পাচ্ছ এখানে? বিভিন্ন ধরনের নিশ্চয়ই ফল স্লাইস করা আছে। এরপরে আলুর চিপস দেখতে পাচ্ছি, বাচ্চাদের জন্য খুব মুখরোচক একটা খাবার। এখানে একটা কুমড়ো দেখতে পাচ্ছি, দুইটা কুমড়ো দেখতে পাচ্ছি। কুমড়ো কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, এরকম একটা কবিতা আছে। সো নেক্সট স্লাইড, চাল কুমড়ার মুরব্বা কত সুন্দর প্রসেসিং করে বানানো হয়েছে। এটা কি দেখে বোঝা যায় যে এটা আসলে চাল কুমড়া ছিল? তবে খেতে অনেক স্বাদ। সরি, চলে গেছে একটা। ডিপ ফ্রিজ দেখা যাচ্ছে এবং ফ্রিজে অনেক কিছু সংরক্ষিত আছে। এগুলো দেখে কি অনুমান করতে পারি বলো তো? ছবিগুলো দেখে আজকের পাঠ কি হতে পারে, কি অনুমান করতে পারি আমরা? হ্যাঁ, ইতিমধ্যে তোমরা অনুমান করতে পেরেছো যে আসলে আজকের পাঠটা হবে হচ্ছে সবজি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। আচ্ছা, সবজি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, ঠিক আছে। ফল ও সবজি সংরক্ষণ আছে, এখানে শুধু সবজি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। স্লাইডটা এরকম হওয়ার কারণে দেখা যাচ্ছে না, তোমরা বুঝে নিও, ঠিক আছে? আমি অবশ্য সেরে দেই, এটা একটু সেরে দেই। সবজি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ আমি এটা একটু এডিটিং করে দিচ্ছি, তাহলে সহজে দেখা যাবে। একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, সবজি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন এটাকে বড় করে দিব। আজকের পাঠের নাম সবজি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। এই পাঠটা পড়লে তোমরা কি জানতে পারবে? সবজি সংরক্ষণ কি তা বলতে পারবে, সবজি প্রক্রিয়াজাতকরণ কি তা বলতে পারবে, আরেকটা হচ্ছে চাল কুমড়া প্রক্রিয়াজাতকরণ করে মুরব্বা প্রস্তুতির পদ্ধতি বর্ণনা করতে পারবে, অর্থাৎ চাল কুমড়া দিয়ে কিভাবে মুরব্বা তৈরি করতে হয় এটা জানতে পারবে। আলু প্রক্রিয়াজাতকরণ করে চিপস তৈরির পদ্ধতি বর্ণনা করতে পারবে। সবজি প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব নিরূপণ করতে পারবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে লার্নিং আউটকামস। সো উই আর গোয়িং টু অ্যানাদার স্লাইড। প্রথমেই সংজ্ঞাটা হচ্ছে সবজি সংরক্ষণ কি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে সবজি সংরক্ষণ কি। তোমরা বলতে পারবা যে সবজি সংরক্ষণ কি? চলো আমরা এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করি। বিভিন্ন শাকসবজি গুণগত মান অক্ষুণ্ণ রেখে আকার আকৃতি পরিবর্তন না ঘটিয়ে দীর্ঘদিন সংগ্রহ করে রাখার পদ্ধতিকে সবজি সংরক্ষণ পদ্ধতি বলে। যেমন বাঁধাকপি শুকিয়ে সংরক্ষণ করা যায়, অবশ্য আমরা এভাবে খাই না, তবে শুকিয়ে সংরক্ষণ করা যায়। আমরা একটু দেখি আবারও। বিভিন্ন শাকসবজি গুণগত মান অক্ষুণ্ণ রেখে আকার আকৃতি পরিবর্তন না ঘটিয়ে দীর্ঘদিন সংগ্রহ করে রাখার পদ্ধতিকে শাকসবজি সংরক্ষণ পদ্ধতি বলে। যেমন বাঁধাকপি শুকিয়ে সংরক্ষণ, ঠিক আছে? আসলে ভবিষ্যতে ব্যবহারের উদ্দেশ্যে সবজিকে যে প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয় তাকে আসলে সবজি সংরক্ষণ বলে। এবার শাকসবজি সংরক্ষণ পদ্ধতি আমরা জানবো, অনেকগুলো পদ্ধতি আছে। প্রথম হচ্ছে তাজা অবস্থা সংরক্ষণ, এটা ডিপ ফ্রিজে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, ডিপ ফ্রিজে, ঠিক আছে, তাজা অবস্থায়। এখানে যদি বলি তাহলে
দুই থেকে 4 মিনিট ফুটন্ত পানিতে চুবিয়ে নেওয়ার পরে ডিপ ফ্রিজে -18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শাকসবজি সংরক্ষণ করলে বহুদিন খাওয়ার উপযোগী থাকে। আচ্ছা, ডিপ ফ্রিজে সংরক্ষণ পদ্ধতিটা একটু দেখি। প্রথমে কি করতে হবে, সবজি ছোট ছোট করে টুকরা করতে হবে, স্লাইস করে নিতে হবে, ঠিক আছে। স্লাইস করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টুকরো করা সবজি 2 থেকে 4 মিনিট ফুটন্ত পানিতে ডুবিয়ে নিতে হবে। একে ব্লানসিং বলে, ঠিক আছে। যখন আমি পানিতে ডুবিয়ে নিই এটাকে ব্লানসিং বলা হয়েছে। এতে শরীরবৃত্তীয় রাসায়নিক পরিবর্তন বন্ধ হয়ে যাবে, এর যে শরীরবৃত্তীয় কার্যক্রম এটা বন্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে ফুটন্ত পানি থেকে সবজি তুলে নিয়ে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। এখান থেকে সবজি তুলে নিয়ে -18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তো পদ্ধতি একটা গেল। আর একটা হচ্ছে শুকিয়ে সংরক্ষণ পদ্ধতি। শুকিয়ে কিভাবে সংরক্ষণ করা যায়, এই যে এগুলো শুকিয়ে সংরক্ষণ করা হয়েছে, 1 থেকে 2 দিন রোদে শুকিয়ে আর্দ্রতা 10 থেকে 15% হলে সংরক্ষণ করা হয়। যখন আমরা ফল সংগ্রহ করি তখন কিন্তু ফলের মধ্যে অনেক আর্দ্রতা থাকে, এটা পচে যাবে বেশি দিন থাকলে। এই জন্য আমরা যদি 10 থেকে 15% আর্দ্রতা নামিয়ে নিয়ে আসি শুকিয়ে, তাহলে কিন্তু মোটামুটি অনেকদিন সংরক্ষণ করা যাবে। তাহলে একটা হচ্ছে ডিপ ফ্রিজে, একটা হচ্ছে শুকিয়ে। কর্মপত্র দেখে নেই, এটা তেমন দেখার প্রয়োজন নেই আসলে। সবজি সংরক্ষণ কি, সংরক্ষণ পদ্ধতির নাম লিখো, তোমরা এটা করে নিও, আমি আলোচনায় যাচ্ছি। সবজি প্রক্রিয়াজাতকরণ কি, এবার আমরা সবজি কি সেটা জেনেছি, এখন জানবো হচ্ছে সবজি প্রক্রিয়াজাতকরণ কি। তো সংজ্ঞাটা এখানে সুন্দর দেওয়া আছে, সবজি গুণগত কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে আকৃতি ও প্রকৃতিতে পরিবর্তন ঘটিয়ে ভৌত রাসায়নিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে দীর্ঘদিন সংরক্ষণ করা পদ্ধতিকে ফল প্রক্রিয়াজাতকরণ বলে, ঠিক আছে। অর্থাৎ গুণগত মানে কোনো পরিবর্তন কিন্তু ঘটানো যাবে না, ঠিক আছে। আকৃতি প্রকৃতি এবং ভৌত রাসায়নিক পরিবর্তন করে অনেক দিন যদি সংরক্ষণ করা যায় তাহলে সেটাই হচ্ছে প্রক্রিয়াজাতকরণ, ঠিক আছে। যেমন আমরা সস, টমেটো সস করে তো অনেক দিন সংরক্ষণ করতে পারি, এটা গুণগত মান পরিবর্তন হবে না। মুরব্বা, কুমড়াকে মুরব্বা তৈরি করে রাখতে পারি অনেকদিন, চিপস, আলুকে চিপস তৈরি করে রাখতে পারি, অর্থাৎ গুণগত মানের কোনো পরিবর্তন তেমন হবে না। সংজ্ঞাটা তোমরা এখান থেকে দেখে নিও। তো আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করি, এখানে ভিডিওটা প্লে করব। একটা ভিডিও আছে, যদিও এই ভিডিওর কারণে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো বড় করে দেই। এটা আসলে চাল কুমড়া কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টা এখন দেখাবো, চাল কুমড়া কিভাবে তৈরি করা হয়। এই ভিডিওতে আমি দেখাবো আসলে চাল কুমড়ার মুরব্বা কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে। চাল কুমড়ার মুরব্বা তৈরির ব্যাপারটা তোমরা এখান থেকে জানতে পারবে যদি ভিডিওটা ঠিক মতো দেখো। মানে চামড়াটা ফেলে দিল, ঠিক আছে, পানি নিয়েছে। অবশ্য আমি কথা বলবো না, ম্যাডাম ডিস্টার্ব ফিল করবে, ম্যাডাম বলুক, তোমরা সবাই শোনো।
ওয়াও, অনেক সুন্দর হচ্ছে আসলে, আমার তো দেখে খেতে মনে হচ্ছে। ওয়াও ম্যাডাম, যে এত সুন্দর করে ভিডিওটা তৈরি করেছে, খুব সুন্দর করে এখানে বিস্তারিত বলা আছে আর উপাদানগুলো কি কি লাগবে বইয়ে দেওয়া আছে, তোমরা সবাই দেখে নিবা সেখান থেকে, ঠিক আছে? চমৎকার একটা ভিডিও, চমৎকার, আমার অনেক ভালো লেগেছে, খুবই খুবই ভালো লেগেছে বলবো, ঠিক আছে? এই ভিডিও থেকে অবশ্যই তোমরা কিভাবে চাল কুমড়ার মুরব্বা তৈরি করতে হয় সেটা জেনে গেছো, প্রয়োজনে ভিডিওটা আবার দেখতে পারো, ইউ ক্যান ওয়াচ এগেইন। তো বাসায় হয়তো দেখে খেতে মনে চাইছে, বাসায় তোমরা প্র্যাকটিস করবা, এতে করে শেখাও হবে, তোমরা খেতেও পারবা, আর কেমন হয়েছে এটা মূল্যায়নের জন্য আমার কাছে নিয়ে আসতে পারো বানিয়ে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো চলো আমরা এর পরের স্লাইডে চলে যাই, ভিডিওটা তো দেখা শেষ হয়ে গেছে। চাল কুমড়ার মুরব্বা তৈরি পদ্ধতি তোমরা জানলে এর মাধ্যমে, এরপরে চাল কুমড়া মুরব্বা তৈরি উপাদান সমূহ কি কি নিতে হবে উনি অবশ্য বলে গেছে। পরিপক্ক চাল কুমড়া নিতে হবে 500 গ্রাম, এটা দেখা যাচ্ছে না। এরপরে হচ্ছে চিনি 2 কাপ নিতে হবে, ঠিক আছে, চিনি 2 কাপ, খাবার চুন 2 চা চামচ, এই যে চুন এগুলো 2 চা চামচ নিতে হবে, সিরকা 2 চা চামচ, এই যে ভিনেগার, রাঁধুনি ভিনেগার, আরো চাল কুমড়া মুরব্বা তৈরিতে যেটা লাগবে ব্যালেন্স লাগবে মাপার জন্য, মূলত ওজন মাপার জন্য। এরপরে যেটা লাগবে কাঁটা চামচ লাগবে, ছুরি লাগবে, ঢাকনা সহ সসপ্যান লাগবে, সসপ্যানের মধ্যেই মূলত মুরব্বা তৈরি করা হবে। এরপরে লাগবে হচ্ছে ঝাঁঝর লাগবে, এখানে রস গুলো নিঃসরণের জন্য বা পানি নিংড়ানোর জন্য, ঠিক আছে, এটা লাগবে, কাঁচের বোতল লাগবে, আচ্ছা। চাল কুমড়া মুরব্বার প্রস্তুত প্রণালী, পরিপক্ক চাল কুমড়া থেকে কেটে 500 গ্রাম নিতে হবে, ম্যাডাম বলে গেছে, তারপর আমি ন্যারেট করছি। চাল কুমড়া সবুজ বাকল ও নরম অংশ কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরা করে নিতে হবে, টুকরাগুলো কাঁটা চামচ বা টুথপিক দিয়ে ভালোভাবে ছিদ্র করে নিতে হবে, অর্থাৎ কেচে নিতে হবে যেন এই যে রস ঢোকে আর কি কুমড়ার মধ্যে, ঠিক আছে। একটি পাত্রে চুন গুলে তার মধ্যে টুকরাগুলো 30 মিনিট ডুবিয়ে রাখতে হবে। এরপরে যেটা করতে হবে, চুনের পানি থেকে উঠিয়ে টুকরাগুলো ফুটন্ত পানিতে 4 মিনিট ভাপ দিতে হবে, এতে চাল কুমড়ার মধ্যে চুন বের হয়ে যাবে। এরপরের ধাপ হচ্ছে চুলা থেকে টুকরাগুলো উঠিয়ে একটি পাত্রে নিয়ে ভালোভাবে চিনি মিশিয়ে 30 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এরপর চিনি মিশ্রিত টুকরাগুলো চুলায় বসিয়ে চিনি একবারে ঘন আঠালো না হওয়া পর্যন্ত মৃদু তাপ প্রয়োগ করতে হবে, ঠিক আছে, ঘন আঠালো হওয়া না পর্যন্ত। তারপরে চিনি ঘন হয়ে গেলে টুকরাগুলো তুলে একটি স্ট্যান্ডের উপর কমপক্ষে 12 ঘন্টা রেখে দিতে হবে, এতে চাল কুমড়ার টুকরো ঠান্ডা হয়ে মুরব্বা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো 12 ঘন্টা পর মুরব্বা তৈরি হয়ে গেলে কাচের বয়ামে দীর্ঘদিন সংরক্ষণ করতে হবে। এখানে প্লাস্টিক বয়ামের কথা কিন্তু বলেনি, প্লাস্টিক বয়ামে কিন্তু রাসায়নিক যে বিক্রিয়া এটা হয়, যার কারণে কাচের বয়ামে সংরক্ষণ করলে ভালো থাকে, কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে খেতে মনে চাইছে, এটা অনেক দামি। কর্মপত্রে কি দেওয়া আছে আমরা একটু দেখি, জোড়ায় কাজ, সময় 3 মিনিট, বলা আছে যে ডিপ ফ্রিজে সবজি সংরক্ষণ পদ্ধতি বর্ণনা করো,
এটা আমরা বর্ণনা করেছি। আচার তৈরিতে প্রয়োজনীয় উপাদান সমূহের নাম লিখো, তোমরা এটা লিখবা। এবার আর একটা ভিডিও দেখব, এই ভিডিওতে কি আছে একটু দেখে নিই। ওপেন করি, বোঝাই যাচ্ছে যে আলুর চিপস তৈরি করা হবে সম্ভবত। দেখি আমরা, এখানে স্লাইস করা হচ্ছে আলু গুলোকে, স্লাইসিং করা হচ্ছে। এখানে যদি ইংরেজি বলা হচ্ছে, আমি বাংলায় বুঝিয়ে দিব ভিডিওটা। এটা শুকানোর যন্ত্র, এখানে কিন্তু চিপস গুলো তৈরি হচ্ছে, নিংড়ানো হচ্ছে। এখানে মশলা মিক্স করা হয় চিপসের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, ভিডিও তোমরা দেখেছো, কি দেখতে পেরেছো? নিশ্চয়ই আলুর চিপস কিভাবে তৈরি করে সেটা দেখতে পেরেছো। ফুল প্রসেসটা এখানে খুব সংক্ষেপে দেখানো হয়েছে। আমরা একটু উপাদানগুলো সম্পর্কে জানবো যে কি কি লাগে আলুর চিপস তৈরিতে। একই সাইজের রোগমুক্ত গোল আলু 500 গ্রাম লাগবে, আর মরিচের গুঁড়া 1 চা চামচ লাগবে, মরিচের গুঁড়ো। পরে রসুন পাউডার লাগবে 15 থেকে 20 গ্রাম, আলুর ভাজার জন্য তেল লাগবে 1 কেজি, 5 ফোড়নের গুঁড়া 20 গ্রাম লাগবে, লবণ স্বাদ মতো, মানে যতটুকু দরকার সল্ট লাগবে। তো এরপরে প্রসেসটা আমরা একটু জানব, আরো কারেন্ট ব্যালেন্সটা দরকার আছে, ব্যালেন্স দরকার আছে মাপার জন্য, বোল দরকার, একটা বাটি দরকার চিপস রাখার জন্য, ঝাঁজর দরকার আছে, ফ্রাই প্যান যেখানে ভাজা হবে, ছুরি লাগবে স্লাইস করার জন্য, পটেটো স্লাইস করার জন্য, পটেটো পিলার অর্থাৎ এই এদের ছাল উঠানোর জন্য লাগবে। ঠিক আছে, মেশিনে তো আসলে অটোমেটিক ছাল উঠে যায়। এবার আমরা প্রণালী, প্রস্তুত প্রণালী জানবো। প্রথমে 500 গ্রাম আলু নিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একটি ধারালো ছুরি দিয়ে আলুগুলোকে খুব পাতলা পাতলা ফালি করতে হবে, এভাবে ফালি করতে হবে। ফালি করার পর আলুগুলো লবণ মিশ্রিত পানির একটি বোলে কমপক্ষে 1/2 ঘন্টা ডুবে রাখতে হবে। ঠিক আছে, এভাবে ডুবে রাখার পরে এরপর পাতলা আলুর ফালির সাথে সব মশলা মিশিয়ে সুতি কাপড়ের উপর নেড়ে দিয়ে আর্দ্রতা কমাতে হবে, পানির পরিমাণ কমায় নিতে হবে। তারপরে হচ্ছে এরপর চুলাতে 375 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় তেল গরম করে একটি ঝাঁজরের মধ্যে ফালি করা আলু নিয়ে তেলে ভাজতে হবে। ভিডিওতে আমরা যেরকম দেখেছি, ফালিগুলো বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজতে হবে। ঠিক আছে, এরপরে আলুর ফালি বাদামি হয়ে গেলে নামিয়ে একটি টিস্যু পেপারের উপর রাখতে হবে, এতে অতিরিক্ত তেল চলে যাবে। এই যে টিস্যুর উপরে রেখেছে, রাখার পরে সবশেষে বায়ুরোধী প্যাকেট বা কন্টেনারে সংরক্ষণ করতে হবে, এই বায়ুরোধী প্যাকেট বা কন্টেনার। এরপরে যেটা করতে হবে, এরপরে তো চিপস হয়ে গেল, তো যাই হোক আমরা এরপরে ফল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব দেখব। ফল প্রক্রিয়াজাতকরণ কৃত সবজি দ্বারা সারা বছরের পুষ্টিমান নিশ্চিত করা যায়, এই একটা গুরুত্ব। তৈরিকৃত খাদ্যের স্বাদ বাড়াতে প্রক্রিয়াজাতকৃত সবজি ব্যবহৃত হয়।
আরেকটা গুরুত্ব হচ্ছে বিভিন্ন খাবারের সাথে প্রক্রিয়াজাতকৃত সবজি যেমন সস ব্যবহৃত হয়, অতিরিক্ত উৎপাদিত ফল নষ্ট না করে ব্যবহার উপযোগী করে ক্ষতি হ্রাস করা যায়। হ্যাঁ, কিছু কিছু উৎপাদন মৌসুমে অনেক সবজি উৎপাদন হয়ে থাকে, সেক্ষেত্রে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, তো আমরা যদি প্রসেসিং এর মাধ্যমে এগুলোকে দীর্ঘদিন খাবার উপযোগী করে রাখতে পারি তাহলে এটা অনেক ভালো। এরপরে হচ্ছে প্রক্রিয়াজাতকরণ শিল্পে কর্মসংস্থান সৃষ্টি হয়, ফলে বেকার সমস্যা দূর হয়। একটা শিল্প হলে সেখানে অবশ্যই লোকের কাজের সুযোগ হয়, যে লোকগুলো কাজ করছে এতে বেকারত্ব দূর হয়। আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে যারা চাকরি পাচ্ছে না বিভিন্ন জায়গায় ভালো ভালো লেখাপড়া করেও। আর লাস্ট যে গুরুত্ব, প্রক্রিয়াজাতকরণ কৃত ফল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তো এবার কর্মপত্র 3, এখানে অবশ্য দলীয় কাজ, সময় 10 মিনিট। কাজটা হচ্ছে চাল কুমড়া মুরব্বা প্রস্তুত প্রবাহ চিত্র, তোমরা ভিডিও থেকে দেখবা। আলুর চিপস তৈরির পদ্ধতির প্রবাহ চিত্র, এটাও দেখানো হয়েছে। আর মূল্যায়নে আসি, ব্লেসিং ব্লাঞ্চিং করার উদ্দেশ্য আর কি, ব্লাঞ্চিং আসলে এখানে ভুল হয়েছে, ব্লাঞ্চিং। উদ্দেশ্য কি? সবজি সিদ্ধ করা, সবজি শরীরবৃত্তীয় কার্যক্রম বন্ধ রাখা, সবজি প্রক্রিয়াজাতকরণ করা, সবজি শুকানো অবস্থায় সংরক্ষণ। ব্লাঞ্চিং কোনটা? ব্লাঞ্চিং করা হচ্ছে সবজির শরীরবৃত্তীয় কার্যক্রম বন্ধ করা, এটাই উদ্দেশ্য। আচ্ছা, মোরব্বা সংরক্ষণের জন্য কাচের পাত্র ব্যবহার হয়, ঠিক আছে? মোরব্বা সংরক্ষণের জন্য কোন কাচের? কাচের পাত্র ব্যবহার করা হয় না কেন? আচ্ছা, দেখতে সুন্দর অনেক কথা লেখা আছে, আমি বলবো যে কাচের পাত্র বিক্রিয়া প্রতিরোধী, এটাই আনসার। বাহ, উত্তর সঠিক হয়েছে, হাততালি দিয়েছে অনেকে। এরপর হচ্ছে মোরব্বা তৈরিতে চুন ব্যবহৃত হয় কেন? আচ্ছা, মোরব্বা তৈরিতে চুন কেন ব্যবহার করা হয়, এখানে অনেকগুলো আছে, যে স্বাদ বৃদ্ধির জন্য, অম্লত্ব দূর করার জন্য, মোরব্বার বহিরাবরণ শক্ত করার জন্য, তারপর নির্বীজীকরণের জন্য, কোনটা হতে পারে বলো? তোমরা এটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। এরপর হচ্ছে চিপস রাখার পাত্র বায়ু শূন্য কেন করা হয়? আচ্ছা, বায়ু শূন্য কেন করা হয়? টাটকা রাখার জন্য, নষ্ট হওয়া থেকে রক্ষা, পোকা থেকে রক্ষার জন্য, বা উপরে সবগুলো, কোনটা হতে পারে? তোমরা এই দুইটা কোশ্চেন আমাকে কমেন্টে জানিয়ে দিবা। তো বাড়ির কাজ নিয়ে নাও, বাড়ি দেখে বুঝতে পারছো, বাড়ির কাজ দিব। পুষ্টি চাহিদা পূরণে সবজি প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব ব্যাখ্যা করো, ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা ভালোভাবে বাড়ির কাজটা কমপ্লিট করবা। আর এটার মাধ্যমে শেষ করছি আমাদের আজকের পড়া। তো এই ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ, আমি যদিও সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে গেলে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ভিডিওগুলো সঠিকভাবে দেখতে পারবে না, বিকজ সবারই তো আর্থিক অবস্থা সমান না। একটা ভিডিও কমপক্ষে 800-900 MB করে এরকম করে আছে, বা 500 MB করে আছে, সকলের কাছেই দেখা আসলে প্রবলেম হয়ে যাবে। এই জন্য ছোট করেছি, সব ভিডিও ছোট করার চেষ্টা করেছি। এই ক্লাসটাই ঠিক মতো নিলে 45 মিনিটস আপ হয়ে যেত, ঠিক আছে? সো আমরা এখন ক্লোজ করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, শুভকামনা।